আসসালামু আলাইকুম আমি ডক্টর মামুন আমি আজকে আপনাদের সাথে শ্বাসকষ্টজনিত কিছু রোগ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা শেয়ার করব শ্বাসকষ্টজনিত রোগের মধ্যে বাংলাদেশে প্রধান যে রোগগুলো তার মধ্যে আমরা বলে থাকি অ্যাজমা বা হাঁপানি সেই সাথে একটা রোগ আছে যেটা সাধারণত সিওপিডি নামে পরিচিত সে সম্পর্কে আমি কিছুক্ষণ পরে বলবো এছাড়া নিউমোনিয়া এবং যক্ষা এই যে রোগগুলো বাংলাদেশে মূলত প্রধান শ্বাসকষ্টজনিত রোগ এই রোগগুলো সম্পর্কে আমি আজকে প্রাথমিক কিছু তথ্য দেব এবং বিশেষ করে এই ভিডিওতে আমি অ্যাজমা রোগ সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করব। তাহলে শুরু করি প্রথমে অ্যাজমা রোগটা আসলে কি কাদের হয় কেন হয় আমরা কোন কোন খাবার খেলে অ্যাজমা রোগ বাড়তে পারে বা কোন কোন কাজ করলে আমাদের অ্যাজমা বাড়তে পারে বা হাঁপানি রোগ বাড়তে পারে সে সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই আমরা প্রথমেই যে জিনিসটা জানবো অ্যাজমা আসলে কী ধরনের একটা রোগ অ্যাজমাকে আমরা ডাক্তাররা বলে থাকি অ্যাজমা একটা এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস ডিজিজ অর্থাৎ আপনার যে শ্বাসনালী আছে অর্থাৎ আমাদের নাক থেকে শুরু করে একটু পরে যে ট্রাকিয়া তারপরে ট্রাকিওল তারপরে ব্রঙ্কাস এইভাবে যে আমাদের ফুসফুস পর্যন্ত একটা শ্বাসনালী আছে এক কথা আপনারা জেনে নেন আমাদের নাক থেকে শ্বাসনালীর মাধ্যমে ফুসফুস পর্যন্ত যে বাতাস যাওয়ার রাস্তা এই রাস্তাটাতেই সাধারণত হাইপার রেসপন্সিভনেস অর্থাৎ অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় যখন এবং ধুলাবালি ডাস্ট আমি পরে ইলাবোরেটলি বলবো যে কোন কোন জিনিস আমাদের সাধারণত অ্যাজমাটাকে বাড়িয়ে দেয় আর কি তো প্রথমে কিছু প্রাথমিক তথ্য জেনে নিই অ্যাজমা কাদের হয় সাধারণত অ্যাজমা সাধারণত একটা বংশগত রোগ আমরা বলে থাকি অর্থাৎ যে বংশে অ্যাজমা আছে সে বংশে সাধারণত এটা হতে পারে তাহলে দেখা যাচ্ছে বাবা অথবা মায়ের বংশর দিক থেকে দেখা যাচ্ছে বাবার বংশর দিক থেকে যদি কোনো ফুপা ফুপু বিশেষ করে এবং চাচাদের থাকে অথবা মায়ের দিক থেকে যদি মামা অথবা খালা এই সব এই সমস্ত আত্মীয় স্বজনদের যদি অ্যাজমা থাকে তাহলে সাধারণত তাদের পরবর্তী যে বংশধরগুলো তাদেরও অ্যাজমা হতে পারে এখন জেনে নিই আমরা যে অ্যাজমা আসলে কোন বয়স থেকে প্রকাশ পেতে থাকে যে মানুষটার অ্যাজমা হতে পারে সাধারণত তিন থেকে চার বছর বয়স অর্থাৎ ছোটোবেলা থেকেই যদি কোনো রোগী বলে থাকে যে তার অ্যাজমার লক্ষণগুলো তাহলে ধরে নিতে হবে যে ভবিষ্যতে তার অ্যাজমা হতে পারে তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে অ্যাজমা একটা বংশগত রোগ এবং এটা ছোটোবেলা থেকেই শুরু হয় আর কি এই তো এখন আসি আমরা সাধারণত এটা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই যেটা সিজনাল একটা রোগও বলতে পারি আমরা সাধারণত শীতকালে অ্যাজমাটা বেড়ে যায় এবং গরমকালে এই সমস্যাটা থাকে না এখন আমরা আসি শীতকালে কেন অ্যাজমাটা বেড়ে যায় আর কি শীতকালে আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে বাতাসে প্রচুর পরিমাণে ধুলাবালি বেড়ে যায় আর কি এই সমস্ত ধুলাবালি আমরা নিঃশ্বাসের সাথে সাধারণত যখন নেই তখনই কিন্তু অ্যাজমাটা বেড়ে যায় এখন আমরা আগে জেনে নেব যে অ্যাজমার কারণগুলো কী কী প্রথমে আমরা যেটা যদি বলে থাকি অ্যাজমার প্রথম কারণ সাধারণত ডাস্ট অ্যালার্জি অর্থাৎ ধুলাবালি থেকে এটা হতে পারে ফুড অ্যালার্জি খাবারের যে কোনো অ্যালার্জি থেকে হতে পারে ইসমাইট মাইট নামে এক ধরনের জীবাণু আছে এই জীবাণুগুলো সাধারণত আমাদের বিছানা বালিশ এর এতেই থেকে যায় খুব ছোট ছোটো জীবাণু যেগুলো দেখা যায় না অর্থাৎ একটা মানুষ দীর্ঘদিন ধরে যদি তার বিছানা চাদর বা এগুলো পরিষ্কার না করে তাহলে এখানে তারা জন্ম নিতে পারে আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে বালিশে ঘুমাই অধিকাংশ বালিশে কিন্তু তুলা দিয়ে তৈরি এবং এই বালিশগুলো থেকে ছোট ছোট যে ধুলার মতো বের হয় আমরা যখন ঘুমাই বালিশে মাথা দিয়ে তখন কিন্তু প্রশ্বাসের সাথে অর্থাৎ আমরা যখন শ্বাস নিই তখন কিন্তু ছোট ছোট ধুলাগুলো আমাদের শ্বাসনালিতে চলে যায় তো এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে এই ডাস্ট চলে যাচ্ছে আমরা এটা খেয়াল করছি না এছাড়া আমাদের হাউজহোল্ড যে সমস্ত ধুলাবালি অথবা বাইরের যে এয়ার পলিউশন সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের অ্যাজমাটা বাড়ে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোনো কোনো বাচ্চাদের ছোটোবেলা থেকেই ভাইরাল কিছু ইনফেকশন যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফেকশনটা যদি তার ক্রনিক হয়ে যায় সেই কারণে কিন্তু অ্যাজমা বাড়তে পারে অ্যান্টিঅক্সিডেন্ট ভি ভিটামিনের অভাবে সাধারণত আরও বেশি বেড়ে যায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হচ্ছে তিনটা ভিটামিন ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই অর্থাৎ ছোটোবেলা থেকে যদি কারো এই তিনটা ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু এই রোগে সাধারণত অ্যাজমা বা হাঁপানি রোগে মানুষ ভুগতে পারে তা আমরা ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে আমরা সবসময় ভিটামিন এ সমৃদ্ধ খাবার সি সমৃদ্ধ খাবার এবং ই সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করব এবং যে সমস্ত কারণগুলো আমি বললাম আপনারা যদি এই কারণগুলো থেকে এড়িয়ে চলেন তাহলেই কিন্তু অ্যাজমা থেকে আমরা বাঁচতে পারি কারণ আমরা ডায়াবেটিস এবং প্রেশারের মতো অ্যাজমা কিন্তু একটা প্রিভেন্টেবল ডিজিজ নট কিউরাবল ডিজিজ অর্থাৎ আমি একটা ওষুধ দিব আপনাকে যেটা খেয়ে আপনার অ্যাজমা সারা জীবনের মতো সেরে যাবে এটা আসলে হবে না কখনো এটাকে প্রিভেন্ট করা যায় অর্থাৎ আপনি এটাকে আপনার নিয়মগুলোর মধ্যে অর্থাৎ কোন কোন খাবারে আপনার অ্যালার্জি কোন কোন ডাস্টে আপনার অ্যালার্জি এয়ার পলিউশন কোথায় কি হচ্ছে সব কিছু বুঝে আপনাকে চললে আমরা এই অ্যালার্জি থেকে কিন্তু বাঁচতে পারি এখন আমরা জেনে নিব আমরা অনেক সময় কনফিউশনে হয়ে যাই যে শ্বাসকষ্ট হলেই কি তার মানে অ্যালার্জি আসলে কিন্তু না শ্বাসকষ্ট হলে আরও কতগুলো রোগ হতে পারে আমরা সেই রোগগুলোর সাথে একটু ডিফারেনশিয়েট করার চেষ্টা করি এই রোগগুলো যদি আমাদের জানা থাকে কথাগুলো জানা থাকে তাহলে আমাদের পরিবারে কোন সদস্যের কী রোগ হচ্ছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আগে থেকে জেনে যাব এবং তখন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমি অ্যাজমার সাথে সিওপিডি নামে একটা রোগ আছে সিওপিডি সিওপিডি শব্দের অর্থ ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ এই রোগটা সাধারণত ফুসফুসে আমাদের চল্লিশ উর্ধ্ব বয়স্ক মানুষ যারা দীর্ঘদিন ধরে স্মোকিং করে তাদের হয়ে থাকে আর কি লক্ষণ অনেকটা একই রকম কিন্তু পার্থক্য হচ্ছে একটা অ্যাজমাটা ছোট বয়স থেকে হয় সিওবিডিটা বড় বয়স থেকে অর্থাৎ চল্লিশ ঊর্ধ্ব হয় অ্যাজমাতে আপনার সিগারেটের হিস হিস্ট্রি নাও থাকতে পারে অর্থাৎ স্মোকিংয়ের কোনো হিস্ট্রি নাও থাকতে পারে কিন্তু সিওপিডিতে অবশ্যই অবশ্যই সেখানে স্মোকিংয়ের একটা হিস্ট্রি থাকবে এটা দেখে আমরা বুঝতে পারি এছাড়াও কিছু পরীক্ষা আছে অর্থাৎ সকাল বিকাল যে ভেরিয়েশন অর্থাৎ অ্যাজমাটা কিন্তু সকালে একরকম বিকালে একরকম কিন্তু সিওপিডি কিন্তু সব সময় রুগী একই রকম শ্বাসকষ্ট অনুভব করবে এটা থেকে আমরা বুঝতে পারি এছাড়াও সিওপিডি সারা বছরই কিন্তু একই রকম লক্ষণ কিন্তু অ্যাজমাটা কিন্তু শীতকালের দিকে বেড়ে যায় এখন আমরা জেনে নিই এই সাথে আরও কিছু জিনিস যেমন যক্ষাতেও অনেক রুগীর কাশি হয় শ্বাসকষ্ট হয় তো সেটা আমরা কিভাবে আলাদা করব। যক্ষা সাধারণত তিন সপ্তাহের বেশি কাশি হবে সেই সাথে হালকা জ্বর থাকবে হালকা জ্বরটা সাধারণত সন্ধ্যার পরে অর্থাৎ নাইট সোয়েট বলে থাকি আমরা অর্থাৎ রাতের বেলা হালকা হালকা এইরকম জ্বর আসবে এবং হালকা ঘাম দিবে আর কি সেই সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় টিভির জন্য বা যক্ষার জন্য যেটা আপনার ওজনটা কমে যেতে থাকবে এই কথাগুলো মনে রাখলে আমরা কোনটা যক্ষা কোনটা অ্যাজমা এবং কোনটা সিওপিডি আলাদা করতে পারবো এর সাথে আমাদের আরেকটা রোগ আছে যেটাকে আমরা নিউমোনিয়া বলে থাকি নিউমোনিয়া একটা শ্বাসকষ্টজনিত রোগ যেটাতে সাধারণত আমাদের ফুসফুসের যদি ইনফেকশন হয়ে যায় আর কি সেই ক্ষেত্রে আমাদের নিউমোনিয়া হয় নিউমোনিয়ার সাথে অ্যাজমার পার্থক্য নিউমোনিয়া কিন্তু প্রত্যেক বছর হবে না বা শীতের সাথে এর এত সম্পর্ক নাই নিউমোনিয়াতে সাধারণত বুকের যে কোনো এক পাশে ব্যথা করবে এবং জ্বরটা সাধারণত একটু গ্রেডের জ্বর আসবে অ্যাজমাতে আপনার জ্বর না আসতে পারে বা হাঁপানি রোগে জ্বর না আসতে পারে কিন্তু নিউমোনিয়াতে অবশ্যই আপনার জ্বর আসবে তাহলে এই কথাগুলো মনে রাখলে আমরা চারটা রোগ সম্পর্কে কিন্তু বুঝতে পারি কোনটা অ্যাজমা কোনটা সিওপিডি কোনটা নিউমোনিয়া এবং কোনটা যক্ষা এখন আমরা কি কি খাবার অথবা কী কী কাজ করলে সাধারণত অ্যাজমা থেকে বাঁচতে পারি বা অ্যাজমার চিকিৎসাটা কীরকম হবে আর কি সেটা আপনাদের সংক্ষেপে বলি অ্যাজমার বা হাঁপানি যে রোগটা আমরা আগেই বলছি যে এটা কিন্তু কিওরাবল না অর্থাৎ ওষুধের মাধ্যমে কিন্তু এটাকে আমি পুরোপুরি সুস্থ করতে পারবো না তবে বাংলাদেশে সাধারণত মন্টিলুকাস্ট গ্রুপের কিছু ওষুধ আছে অর্থাৎ এই সমস্ত ওষুধগুলো যদি দীর্ঘদিন খাওয়া যায় যেমন আমরা বাংলাদেশে মোনাস নামে একটা ওষুধ সবাই খেয়ে থাকে অ্যাজমা রুগীরা সাধারণত শীতের যে সময়টা এই সময়টাতে প্রত্যেক দিন রাতে একটা করে পুরো তিন মাস অথবা চার মাস এটা খেতে পারে এতে তার সিমটম ভালো থাকবে আর সেই সাথে অবশ্যই অ্যাজমা রোগীদের প্রয়োজন তাদের সচেতনতা কি করলে তাদের শ্বাসকষ্ট বাড়ছে সেই জিনিসটাকে তাদের ফাইন্ড আউট করতে হবে এবং সেই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে অ্যালার্জি জাতীয় খাবার যেমন গরুর মাংস চিংড়ি মাছ বেগুন এই সাথে আরও অনেকের এক এক মানুষ ভেদে এক এক খাবারে অনেকের অ্যালার্জি থাকে সেই সমস্ত খাবারগুলো আমরা খাবো না মনে রাখবেন অ্যাজমা এক ধরনের অ্যালার্জি সাধারণত আমরা স্কিনে যে অ্যালার্জি হয়ে থাকে সেটাকে আমরা অ্যালার্জি বলে থাকি অ্যালার্জি হলে আমাদের সাধারণত কি হয় সে জায়গাটা লাল হয় ফুলে যায় গরম হয়ে যায় ব্যথা অনুভব করি আমরা এই সমস্ত তো আমাদের শ্বাসনালীর মধ্যে যখন অ্যালার্জি হয় সেটা তখন আমরা কিন্তু দেখতে পারি না যে সেটা লাল হলো নাকি ফুলে গেল যেহেতু দেখা যাচ্ছে না কিন্তু ওটা কিন্তু ঠিকই ফুলে যায় শ্বাসনালীতে এবং যখন ফুলে যায় তখনই কিন্তু আমরা শ্বাসটা নিতে পারি না আর কি মনে রাখবেন এটা এক ধরনের অ্যালার্জি সুতরাং অ্যালার্জি যেহেতু আমরা মেনে চললে এটা প্রিভেন্ট করতে পারি চেষ্টা করব আমরা মেনে চলার জন্য আর কি তাহলে ইনশাল্লাহ এই শীতের সময় বিশেষ করে আমরা অ্যাজমাটাকে কন্ট্রোল করতে পারবো সেই সাথে অবশ্যই অবশ্যই আপনি যদি স্মোকিং করে থাকেন এখনই স্মোকিংটা ছেড়ে দেন কারণ স্মোকিং যারা করে তাদের সাধারণত এই রোগগুলো বেশি হয়ে থাকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম